নমস্কার, আমার প্রিয় স্ট্যানার্থী ছাত্রছাত্রীরা, তোমরা আগে অনেক গুণও করেছো, যোগ করেছো, বিয়োগ করেছো, ভাষারাম করেছো। তো আজকে তোমাদের সঙ্গে যেটা আমি ক্লাস নেব সেটা হচ্ছে গুণ, এবং সেই গুণের ভাষার অঙ্ক এবং কিছু গুণ। তো আগে দেখো কিছু গুণ করে দেখাচ্ছি, বোর্ডের দিকে দেখাও। 75কে 31 দ্বারা গুণ করতে হবে, তাহলে 75কে 31 দ্বারা গুণ করতে হবে। তাহলে যে সংখ্যা দিয়ে গুণ করছি তাকে বলবো গুণ্য, আর যে সংখ্যা দ্বারা গুণ করছি তাকে বলবো গুণম, কেমন? আর গুণ করে যে ফল পাবো তাকে বলবো গুণফল। তাহলে এই গুণটা করি, একের সঙ্গে পাঁচ গুণ, এক পাঁচে পাঁচ, একের সঙ্গে সাত গুণ, একসাথে সাত, এক একের ঘর বাদ যাবে, ঠিক আছে? কারণ দশকের স্থানের অঙ্ক দ্বারা গুণ করব, তাই এককের স্থানের অঙ্কটা বাদ যাবে। পাঁচ তিনি পনেরোর পাঁচ, হাতে আছে এক, সাত তিনি একুশ, আর হাতে যোগ করলে বাইশ, কেমন? এবার আমরা যোগটা করব, পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ, সাত আর পাঁচ যোগ করলে সাত, পাঁচ বারো দুই, হাতে আছে এক, দুই এক যোগ করলে তিন, আর দুই নামলো। এটাই আমাদের কি বলবো না, গুণ ফল। তাহলে যে সংখ্যা দ্বারা গুণ করলাম তাকে বললাম গুণ্য, যে সংখ্যা দ্বারা গুণ করেছি তাকে বলছি গুণক, আর গুণ করে যে ফল খেলাম তাকে বললাম গুণ ফল। এবারে তোমাদের বইতে পাঁচের অধ্যায় কিছু গুণ আছে, সেই পাঁচের অধ্যায় গুণ আমরা করব, একটু লক্ষ্য করো ভালো করে, কেমন? তো পাঁচের অধ্যায় গুণগুলো করছি, পৃষ্ঠা নাম্বার 34 পেজ। ধরো একের দাগের উঁর অঙ্কটা করছি, উঁর দাগেরটা কী দিয়েছে, এক পাঁচ শূন্য আট তিন, তাকে গুণ করতে বলছে আট শূন্য নয় দ্বারা, ঠিক আছে? তাহলে গুণ করতে যাচ্ছি, প্রথমে কত দিয়ে গুণ করতে হবে, এককের অঙ্ক দিয়ে গুণ, ন তিনে সাতাশে সাত, হাতে আছে দুই, কেমন? ন আষ্টে বাহাত্তর, আর দুই তিয়াত্তর চুয়াত্তর, চুয়াত্তরের চার, হাতে আছে সাত, নয়কে শূন্য দ্বারা গুণ বলে ন শূন্য শূন্য, আর হাতে সাত থাকছে, যোগ করে সাত, নয় ন পাঁচে পঁয়তাল্লিশের পাঁচ, হাতে আছে চার, নয়কে নয় আর চার যোগ করলে তেরো, কেমন? এবার এককের ঘরে অঙ্ক দ্বারা গুণ হয়ে গেছে, তাহলে এককের অঙ্ক বাদ যাবে, দশের ঘরে অঙ্ক কত আছে, শূন্য আছে, তাহলে তো শূন্য দ্বারা গুণ করলে কোনো সংখ্যাকে শূন্য হয়, তাহলে শূন্য তিনে শূন্য, শূন্য আটে শূন্য, শূন্য শূন্য শূন্য, শূন্য পাঁচে শূন্য, শূন্য একে শূন্য। এবার কোন সংখ্যা শতকের অঙ্ক দিয়ে গুণ করবো, তাহলে দশকের একক স্থানে অঙ্ক শূন্য বসবে, শত স্থানে অঙ্ক আট আছে, আট তিনে চব্বিশের চার, হাতে আছে দুই, দুই লিখলাম, আট আসলে চৌষট্টি, পঁয়ষট্টি ছেষট্টি, ছেষট্টি ছয় লিখলাম, হাতে আছে ছয়, আট শূন্য শূন্য, ছয় যাব করলে ছয় থাকলো, আট পাঁচে চল্লিশে শূন্য, হাতে আছে চার, আটকে আট আর চার যোগ করলে বারো, কেমন? এবার যোগ করব, সাত শূন্য শূন্য, চার শূন্য শূন্য, সাত আর চার যোগ করলে এগারো এক, হাতে আছে এক, ছ পাঁচ এগারো, হাতে এক যোগ করলে বারো দুই, হাতে আছে এক, ছয় আর তিন যোগ করলে নয়, আর হাতে এক যোগ করলে দশে শূন্য, হাতে আছে এক, এক এক যোগ করলে দুই, দুই এক। এবার লিখব কি, অতএব নির্ণয় গুণ ফল সমান এক দুই দুই শূন্য দুই এক চার সাত, এক দুই দুই শূন্য দুই এক চার সাত, এভাবে গুণ করব। তো আরও একটা গুণ দেখিয়ে দিচ্ছি, দেখো বরিকার যে টয়ের দাগে যে অঙ্কটা আছে একটু ভালো করে দেখো, টয়ের দাগে বলেছে ছ হাজার বাহাত্তর, ছ হাজার বাহাত্তরকে গুণ করতে বলছে ছশো বাহাত্তর দিয়ে, তাহলে সংখ্যাটা আমাকে তুলতে হবে আগে, কেমন? তাহলে আমি লিখছি কত, টয়ের দাগে ছ হাজার বাহাত্তর, তাকে গুণ করতে হবে ছশো বাহাত্তর দ্বারা, ঠিক আছে? আমি গুণ করতে চাই, তাহলে গুণ ফল গুণ চিহ্ন দিলাম। এবার গুণ করো, দুই দিয়ে গুণ, দু দুগুণে চার, সাত দুগুণে চোদ্দো চার, হাতে আছে এক, দুই শূন্য শূন্য আর এক যোগ করলে এক,
ছদুগুণে বারো, কেমন? এবার এককের অঙ্ক বাদ যাবে, শতকের দশক স্থানে অঙ্ক দ্বারা গুণ হচ্ছে, সাত দুগুণে চোদ্দোর চার, হাতে আছে এক, সাত উনপঞ্চাশ, আর হাতে এক যোগ করলে পঞ্চাশে শূন্য, হাতে আছে পাঁচ, সাত শূন্য না আর পাঁচ যোগ করলে পাঁচ, সাত ছয় বিয়াল্লিশ, কেমন? এবার শতক স্থানে অঙ্ক দ্বারা গুণ করছি, তাহলে একক বা দশক স্থানে অঙ্ক শূন্য বসলাম, ছয় দ্বিগুণ ছ দুগুণে বারো দুই, হাতে আছে এক, ছশোতে বিয়াল্লিশ, আর হাতে এক যোগ করলে তেতাল্লিশে তিন, হাতে আছে চার, ছশোতে শূন্য আর হাতে চার যোগ করলে চার, ছ ছ ছত্রিশ, কেমন? আবার যোগ চার, চার আর চার যোগ করলে আট থাকছে, দুই এক যোগ করলে তিন হয়ে আসলো, পাঁচ আর তিন যোগ করলে আট, আট আর দুই যোগ করলে আসছে শূন্য, হাতে আছে এক, চার দুই ছয় একে সাত, আর হাতে এক যোগ করলে আট থাকছে, ছ চার দশে শূন্য, আর হাত ছ সাত শূন্য, কেমন? তিন একে চার। তাহলে কী হলো ব্যাপারটা আরেকবার দেখো সবাই, ছ হাজার বাহাত্তরকে ছশো বাহাত্তর দ্বারা আমাকে গুণ করতে হবে। তাহলে প্রথমে ছ দুই দিয়ে গুণ, দু দুগুণে চার, সাত দুগুণে চোদ্দো চার, হাতে আছে এক, দুশোনে শূন্য আর এক যোগ করলে এক বসলো, দু ছয় বারো বসেছে। এবারে সাত দ্বারা গুণ, কারণ এককের অঙ্ক দ্বারা একক স্থানে অঙ্ক দ্বারা গুণ হয়ে গেছে, তাহলে একক স্থানে অঙ্ক শূন্য বসালাম, সাত দ্বারা গুণ করতে হবে, সাত দুগুণে চোদ্দো চার, হাতে আছে এক, সাত উনপঞ্চাশ, হাতে এক যোগ করলে পঞ্চাশ শূন্য, হাতে আছে পাঁচ, কেমন? সাত শূন্য শূন্য আর পাঁচ যোগ করলে পাঁচ, সাত ছয় বিয়াল্লিশ বসেছে। এবারে শতক স্থানে অঙ্ক দ্বারা গুণ করব, তাহলে একক দশক আমাকে শূন্য বসাতে হবে, তাহলে শতক স্থানে অঙ্ক কত আছে? ছয়, ছ দুগুণে বারো দুই, হাতে আছে এক, সাত ছয় বিয়াল্লিশ, হাতে এক যোগ করলে তেতাল্লিশে তিন, হাতে আছে চার, ছ শূন্য শূন্য, চার যোগ করলে চার, আর ছ ছ ছত্রিশ। এবার যোগ করতে হবে, কেমন? চার আর শূন্য যোগ করলে চার, চারের সঙ্গে চার যোগ করলে আট হয়েছে, এক আর দুই যোগ করলে তিন হয়েছে, পাঁচ আর তিন যোগ করলে আট, আর দুই যোগ করলে দশে শূন্য, হাতে আছে এক, চার দুই ছয় একে সাত, আর হাতে এক যোগ করলে আট, ছয় আর চার যোগ করলে দশে শূন্য, হাতে আছে এক, তিন একে চার। এবার কী লিখব? অতএব নির্ণয় গুণ ফল সমান চার শূন্য আট শূন্য তিন আট চার, এভাবে আমরা গুণগুলো করলাম। তো তোমরা বাড়িতে বসে বাকি যে গুণগুলো আছে তোমরা নিজেরা করবে, কেমন? সমস্ত গুণগুলো করবে। এবারে এই গুণের উপর নির্ভর করে কিছু গুণের ভাষার অঙ্ক আছে, সেইটা একটু দেখো, আমি বড়ে করাচ্ছি গুণের ভাষার অঙ্ক যেগুলো দিয়েছে। দেখো দুয়ের দাগের টার্ম কী বলেছে? তিন অঙ্কের বৃহত্তম সংখ্যাকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দিয়ে গুণ করলে গুণফল নির্ণয় করো। তাহলে আমাকে আগে লিখতে হচ্ছে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা, তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হতে পারে? না, তোমরা জানো তিন অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে তিনটি নয় বোঝায়, তাকে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে দুই অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা সমান কত হবে? না, একের পিঠে একটা শূন্য হবে। এই সংখ্যা দিয়ে গুণ করে গুণফল নির্ণয় করতে হবে। তাহলে আমি গুণ করতে থাকি, গুণিতক চিহ্ন দিলাম, প্রথমে দেখো এককের অঙ্ক কত রয়েছে? শূন্য রয়েছে, শূন্য দ্বারা গুণ করব, শূন্য নয় শূন্য, শূন্য নয় শূন্য, শূন্য নয় শূন্য, তাহলে মানে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে গুণ করা মানেই আমি শূন্য পেলাম। এবার এককের অঙ্ক গুণ করা শেষ হলো, তাহলে এককের অঙ্কে আমি শূন্য দিলাম, কারণ এককের অঙ্ক দ্বারা আমার গুণ করা শেষ হয়েছে। এবারে কী আছে? না, দশকের ঘরে অঙ্ক কত রয়েছে? এক রয়েছে, তাহলে এক দিয়ে গুণ করতে হবে, এক নয় নয়, এক নয় নয়, এক নয় নয়। এবার কী করব? যোগ করব, শূন্য নয় নয় নয়, তাহলে কী লিখব? অতএব নির্ণয় গুণফল সমান, নির্ণয় গুণফল সমান নয় 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 শূন্য, এইটা আমাদের দাঁড়িয়েছে। এবারে ধরো দশের দাগে যে অঙ্কটা রয়েছে সেখানে কী দিয়েছে দেখো ভালো করে, আগে ভাষার অঙ্কটা পড়ো। দেখো বলছে কলকাতা থেকে দীঘা যেতে ভাড়া লাগে একশো পঁয়ত্রিশ টাকা, কত টাকা ভাড়া লাগে?
না কলকাতা থেকে দীঘা যেতে ভাড়া লাগে 185 টাকা। যদি 154 যাত্রী দীঘা যায় মোট কত ভাড়া লাগবে? তাহলে কি বলেছে, কলকাতা থেকে দীঘা যেতে ভাড়া লাগে 185 টাকা। এইরূপ 154 যাত্রীর দীঘা যেতে মোট কত টাকা ভাড়া লাগবে? তাহলে কি করতে হবে, গুণ করতে হবে। দেখেই তো বুঝতে পারছো যে একজনের ভাড়া লাগছে 165 টাকা। কতজন আছে না 154 জন আছে, তাহলে 154 জন যেতে মোট কত ভাড়া লাগবে? তার মানে বেশি লাগবে। বেশি হলে কী করতে হবে, গুণ করতে হবে। 5 4 দ্বারা গুণ, 4 5 20, 20 হাতে আছে 2, 6 4 24, আর 2 যোগ করলে 26, 26 6 হাতে আছে 2, 4 4 আর 2 যোগ করলে 6। কেমন? তাহলে একক স্থানে অঙ্ক দ্বারা গুণ হয়ে গেছে। তাহলে একক স্থানে অঙ্কে আমরা কী বসাবো, শূন্য বসাবো। এবার দশক স্থানে অঙ্ক কত আছে, 5, তা দশক স্থানে অঙ্ক দ্বারা গুণ হবে, 5 5 25, হাতে আছে 2, 6 5 30, আর 2 যোগ করলে 32, হাতে আছে 3, 5 5 আর 3 যোগ করলে 8 হল। এবার কোন সংখ্যা দিয়ে, শতক স্থানে অঙ্ক দিয়ে গুণ করব। তাহলে একক আর দশক আমার কী বসাতে হবে, শূন্য। শতক ঘরে কত আছে, 1 1 5 5, 1 6 6, 1 1 1। এবার যোগ করতে হবে, শূন্য করতে 0, 6 5 11, 5 7 7 13, আর 1 যোগ করলে 14 4, হাতে আছে 1 8 14, আর হাতে 1 যোগ করলে 15 5, হাতে আছে 1 1 1 যোগ করলে 2। এবার লিখব কি, অতএব 154 জন যাত্রীর জন্য কত টাকা ভাড়া, 25,410 টাকা, 25,410 টাকা ভাড়া লাগবে। তো আরেকটা ভাষার অঙ্ক আমি দেখাচ্ছি, দেখো। ধরো 19 অঙ্কটা তোমরা পড়ো, আগে নিজেরা ভালো করে ভাষার অঙ্কটা পড়ো, পড়ো কি বলছে দেখো। ওখানে বলছে দেখো, একটি মিষ্টির দোকানে একটা টিনের কৌটায় 144টি রসগোল্লা রাখা আছে। তাহলে একটা মিষ্টি দোকানে একটা টিনের কৌটায় 144টি রসগোল্লা আছে, কতগুলি না 144টি রসগোল্লা আছে। এইরূপ 27টি টিনের কৌটায় মোট কতগুলি রসগোল্লা থাকবে সেটা তোমায় বের করতে হবে। তাহলে একটাই যদি 144 থাকে, 27টা কম থাকবে না বেশি থাকবে, কী থাকবে, বেশি থাকবে। তো তাহলে বেশি থাকলে কী করবো, গুণ করবো। তাহলে গুণ করছি 7 দিয়ে, 7 4 28, হাতে আছে 2, 2 লিখলাম, 7 4 28, আর 2 যোগ করলে 30, হাতে আছে 3, 7 7, আর 3 যোগ করলে 10, ঠিক আছে। তাহলে এককের অঙ্ক দ্বারা আমরা গুণ করে শেষ করলাম, তাহলে এককের অঙ্কে শূন্য বসলো। এবার কি থাকছে, দশক স্থানে অঙ্ক কত আছে, 2, 4 2 8, 4 2 8, 2 1 2, এবার যোগ করতে হবে, 8 আর 0 যোগ করলে 8, 0 আর 8 যোগ করলে 8, 8 আর 0 যোগ করলে 8, 2 1 যোগ করলে 3। তাহলে ভাষা কী লিখব, অতএব 27টি টিনের কৌটায় 3,888টি রসগোল্লা আছে, রসগোল্লা আছে। তো তোমরা এইভাবে গুণগুলো করলে ভাষাটা করবে। এবারে কিছু এইচডব্লিউ দিয়েছি, তোমরা দেখো ওই নিজে করে, 5-এ যেখানে অঙ্ক করেছিলাম সেই পাতায় 1 2, একে দেখে বলতে আমরা একে দেখে যে গুণগুলো রয়েছে সমস্ত গুণগুলো তোমরা বাড়িতে বসে নিজেরা করবে। কেমন, বাড়িতে বসে সবাই করবে। কিন্তু এবার 2 থেকে যে ভাষার অঙ্কগুলো দিয়েছি, 2 3 4 5 6 7 8, 10 11 12 13 16 18 20, এবং তার সঙ্গে মানসাঙ্ক, এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবে। এখন ঘটনা হচ্ছে যে তোমরা যে গুণ করলে, কেন বলতো গুণ করলাম, আগে তো যোগ শিখেছিলে বিয়োগ শিখেছিলে, বারবার যোগ না করে আমরা গুণ করলাম, কী করলাম, বারবার যোগ না করে আমরা গুণ করলাম। কেমন, তো গুণ আগেও তোমরা 2 অঙ্কের সংখ্যাকে 1 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা দিয়ে স্ট্যান্ডার্ড 2-তে 2 অঙ্কের সংখ্যা দিয়ে গুণও করেছো, তবু এখানে দেখিয়ে দিলাম গুণগুলো করবে।
আর সর্বোপরি ভালো করে বলি নামতাটা ভালো করে পড়বে, নামতার সাহায্যে গুণ হচ্ছে, কিন্তু নামতা না শিখলে কিন্তু কিছুই হবে না, ঠিক আছে? সবাই ভালো থাকবে, আজ এই পর্যন্ত, পরের ক্লাস দেখা হবে, নমস্কার।